নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করে নেব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে তৃতীয়া তিথি। সুতরাং তৃতীয়া তিথি চলাকালীন কখনোই কিন্তু আপনারা পটলের সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মণ্ডলীতে 23 নম্বর নক্ষত্র হিসাবে মকর এবং কুম্ভ রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে সমী বৃক্ষ রোপণ করতে পারেন, পুজো করতে পারেন, জল দিতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে আজ বৃষ্টিকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ প্রীতি যোগ দিন বৃহস্পতিবার, এবং রাহুকাল থাকবে 1:22 দুপুরবেলা থেকে 3:03 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। শুভ সময় আপনাদের ক্ষেত্রে আজ থাকছে 4:56 সকালবেলা থেকে 6:37 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা করার জন্য শুভ তিথি আপনাদের ক্ষেত্রে আজকে নেই। রয়েছে 8 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9:52 সকালবেলা থেকে পরবর্তী দিন রাত্রেবেলা 8 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে নেই। রয়েছে 9 জুলাই, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:18 ভোরবেলা থেকে 7:29 সন্ধ্যাবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি আজ নেই। রয়েছে কাল, অর্থাৎ 7 জুলাই, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:29 সকালবেলা থেকে 6:17 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 8:38 সকালবেলা থেকে 1:42 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজ আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে উত্তর দিক। যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা উত্তর দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন এবং 7 কদম উত্তর দিকে হাঁটুন। ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য প্রত্যেক দিনকার মতো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থলাভের যোগ আজ তৈরি হতে দেখা যাচ্ছে। স্বাস্থ্য কিছুটা আজ ভালো হতে আপনারা দেখতে পাবেন। মানসিক চিন্তা আজ আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষ রাশি। মানসিক চিন্তা আজ আপনারা কম হতে দেখতে পাবেন। পরিবারে কিছু বিশেষ শুভকার্য তৈরি হতে দেখা যাচ্ছে। অন্যের জন্য আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যস্ত থাকতে দেখা যেতে পারে। অন্যের কোনো কাজে আজ আপনাদের ক্ষেত্রে শুভ রং রয়েছে গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, অবহেলা করবেন না, সমস্যা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে পাওনা অর্থ একটুখানি প্রয়াসের মাধ্যমে উদ্ধার হতে পারে আজ আপনাদের ক্ষেত্রে। সিদ্ধান্ত অত্যন্ত বুঝে নিতে হবে, শৈশব অত্যন্ত বুঝে করতে হবে, নচেত হঠাৎই কিন্তু কোনো বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। শুভ রং আজ আপনাদের জন্য হালকা নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। অর্থলাভের যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, যদি একটু চেষ্টা করতে পারেন আপনারা। চেষ্টার মাধ্যম দিয়ে কিছুটা অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে আজ। আজকে কর্মে কিছুটা বিরতি আসতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে পরিবারের কোনো মানুষের স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে চিন্তা বৃদ্ধি পাবে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। কর্মের বাধা আজ আপনারা ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন। অর্থপ্রাপ্তির যোগ তীব্রভাবে আজ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আজকে ঋণ নেওয়ার জন্য দিনটি শুভ রয়েছে। স্বাস্থ্য কিছুটা আজ ভালো হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে অন্যান্য দিনের তুলনায়। তবে মাথায় রাখতে হবে আজকে খাদ্যাভ্যাসের অনিয়ম করবেন না, সমস্যা আসতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব কন্যা রাশি। মানসিক চিন্তা আজ আপনাদের ক্ষেত্রে কম হতে দেখতে পাবে। পরিবারে কোনো বিশেষ ব্যক্তির আগমন আপনাকে উৎফুল্লিত রাখবে। কাজের বাধা আজ আপনাদের ক্ষেত্রে কম হতে দেখতে পাবেন অন্যান্য দিনের তুলনায়। সন্তানের বিশেষ উন্নতি বা সন্তানের পক্ষ থেকে কোনো বিশেষ উন্নতি প্রাপ্তির সম্ভাবনা আজ তৈরি হতে অবশ্যই দেখা যাচ্ছে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব তুলা রাশি। স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন, স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। কর্মে সিরিয়াস থাকুন, আজ হঠাৎই কিন্তু কর্ম সম্বন্ধীয় জায়গায় কিছু গোলযোগ
তৈরি হতে পারে, অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাকে। সন্ধ্যের পর আজ বিভিন্ন সমস্যা যেগুলো আসছিল বিভিন্ন ক্ষেত্রে, সেই সমস্যা ধীরে ধীরে কমতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য হালকা নীল, শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। থেমে থাকা কাজ আপনাদের ক্ষেত্রে আজ ধীরে ধীরে পূর্ণ হতে বা শেষ হতে দেখতে পাবেন। ভ্রমণ বুঝে করতে হবে, আজ হঠাৎ ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিপত্তি ডেকে আনতে পারে, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে, সতর্ক থাকুন। আর্থিক স্থিতি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে মজবুত থাকবে অন্যান্য দিনের তুলনায়। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। থেমে থাকা কাজ আজ আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখতে পাবেন। আজকে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাবেন। কর্ম লাভ আজ আপনাদের ক্ষেত্রে নতুনভাবে তৈরি হতে দেখতে পাবেন। পরিবারের বিশেষ খেয়াল রাখুন, তা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মকর রাশি। মানসিক চিন্তা আজ আপনাদের ক্ষেত্রে কম হতে দেখতে পাবেন। সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাবে আজ আপনাদের ক্ষেত্রে। কোনো সম্পত্তি সম্বন্ধীয় বিবাদ মিটে যেতে পারে আজ আপনাদের ক্ষেত্রে। কর্মে আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ অবশ্যই মিলবে। কর্মস্থলে গোলযোগগুলি কমে যাবে। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 8। আলোচনা করব কুম্ভ রাশি। কাজের চাপ আজ আপনাদের ক্ষেত্রে প্রবলভাবে বৃদ্ধি পাবে এবং কাজের চাপের ক্ষেত্রে কিন্তু আপনাদের গোলযোগও হতে পারে কর্মক্ষেত্রে, সতর্ক থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে আজ কাজ করা আপনাদের জন্য শুভ হচ্ছে। অযথা চিন্তা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে আজ বড় সমস্যায় ফেলতে পারে, সংকটে ফেলতে পারে, সতর্ক থাকুন। সন্ধ্যের পর থেকে বিভিন্ন সমস্যা বিভিন্ন সংকটগুলি ধীরে ধীরে আজ আপনারা অবশ্যই কাটতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মীন রাশি। কর্মে নতুন পথ আজকে আপনাদের ক্ষেত্রে মিলতে পারে। আর্থিক বাধা আজ আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন। দূরবর্তী যাত্রা আপনাদের জন্য আজকে কিছুটা সমস্যাবহুল হতে পারে বিকেলের পরবর্তী সময়ে, অত্যন্ত সাবধান থাকতে হবে। বাহন যদি আজকে আপনারা ড্রাইভ করছেন, চালাচ্ছেন, দূরযাত্রা করছেন বা কোথাও আপনারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন, অত্যন্ত সাবধান, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।